জীবনের কাছে সবার চাহিদা সমান নয় তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই একজন মানুষের অনেক সম্ভাবনাই নষ্ট হয়ে যেতে পারে আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ টিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যায় সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যা সমাধান আর ফাকে ফাকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলবো প্যারালাইসিস প্রসঙ্গে তো অনেক সময় আমরা শুনে থাকি যে স্ট্রোক হয়েছে স্ট্রোকের পর আর নড়াচড়া করতে পারছে না অবশ হয়ে গেছে যে প্যারালাইসিস স্ট্রোক এই বিষয়গুলো কি ধন্যবাদ আসলে প্যারালাইসিস একটা বিশাল সাবজেক্ট এবং অনেক কারণে মানুষ প্যারালাইসিস হতে পারে বা পক্ষঘাতগ্রস্ত আমরা বলে থাকি মানে শরীরে যদি কোনো অংশ অকেজো হয়ে যায় কোনো কারণে মানুষ যদি তার হাত থেকেও সে নাড়াতে না পারে পা থেকেও নাড়াতে না পারে বা অনেক সময় মুখে মুখ দেখে দেখবেন যে বেঁকে যেতে পারে এক দিকে বা কথা না বলতে পারা হঠাৎ করে এটাও কিন্তু এক প্রকারের প্যারালাইসিস অনেক সময় দেখা যায় যে কথা জড়িয়ে যায় জড়িয়ে আসে জড়ানো কথা সেটাও কি প্যারালাইসিসেরই ফলে হইতে পারে হ্যাঁ এটা প্যারালাইসিস থেকেই হয়ে থাকে তো এটা আসলে আমরা ডাক্তারি ভাষায় এটা হচ্ছে সেকেন্ডারি কমপ্লিকেশন মানে কোন একটা রোগের কমপ্লিকেশন রোগের কারণে প্যারালাইসিস হতে পারে তো প্যারালাইসিসের সাথে যেমন রোগ কি আপনি যেটা বলছেন স্ট্রোক কমন একটা কমনলি শুনে থাকি করেছে তারপরে হাত পা অবশ হয়ে গেছে হাত পা নড়াতে পারে না তো তা থেকে প্যারালাইসিস হতে পারে বিভিন্ন যেমন মেরুদণ্ড যদি ইনজুরি হয় স্পাইনাল কর্ড ইনজুরি সেটা কোমরে হলে দুই পা প্যারালাইসিস হয়ে যেতে পারে ঘাড়ে হলে চার হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে বা পিঠে হলো নিচের অংশ অবশ বা প্যারালাইসিস হয়ে যেতে পারে বিভিন্ন আপনার যেমন ডায়াবেটিস ডায়াবেটিস থেকেও কিন্তু হাত পা আপনার এক प्रकारे প্যারালাইসিস বা অবসাদগ্রস্ত হতে পারে আমরা যেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি বিভিন্ন নিউরোলজিক্যাল রোগেও কিন্তু প্যারালাইসিস হতে পারে অনেক রোগ আছে যেমন আপনার মটন নিউরন ডিজিজ মায়োপ্যাথি বিভিন্ন মাসেলস ডিজিজ পলি নিউরোপ্যাথি মানে এটা মানে বিশাল ওয়াইড ভ্যারাইটি অফ আপনার ডিজিজ আছে যেগুলো আপনার শরীরে যে কোনো মানুষের প্যারালাইসিস হতে পারে যেমন জিবিএস গুলিয়ান বেরি সিনড্রোম তো এটা হঠাৎ করে হতে পারে এটা একটা ভাইরাল ইনফেকশন থেকে সাধারণত হয়ে থাকে এটা আমরাও জানি না যে কোনো লোক যে কোনো সময় এই গুডেল মেরি সিনড্রোম থেকে সে পক্ষাঘাতগ্রস্ত হতে পারে কি ধরনের সিমটম গুলো দেখা যায় যে এই রোগটাতে আক্রান্ত অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতোই কিছু সিমটম হতে পারে হালকা জ্বর ইনফ্লুয়েঞ্জা টাইপ আপনার ফিভার বা এই জাতীয় যেমন অন্যান্য জ্বরে যেটা হয় যেটা আমরা সাধারণত সর্দি কাশি যে জ্বর বলি এই জাতীয় একটা ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে কিন্তু সবচেয়ে খারাপ দিক হচ্ছে রুগী দেখবে যে তার শরীর আস্তে 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 মনে হয় যে অবস হয়ে আসছে এবং পেরিফেরাল ডিস্টাল টু আপনার প্রক্সিমাল মানে পেরিফেরাল থেকে যেমন পা আগে পায়ের আঙ্গুল অবশ হবে পায়ের পাতা তারপরে আপনার হাঁটু এইভাবে উপর দিকে উঠে আসবে তদ্রুপ হাত থেকে শুরু করে আস্তে আস্তে আপনার মাথার দিকে চলে আসবে তো এই এই জাতীয় কমপ্লেন সে করতে পারে এবং রুগী অনেক সময় শ্বাস বন্ধ হয়ে আসতে পারে জাতীয় সমস্যা হতে পারে মেডিকেল ইমার্জেন্সি হয়ে যেতে পারে তো এটা আসলে কিছু ক্লিনিক্যাল ফিচার দিয়ে ডায়াগনোসিস করতে হয় এবং এই রোগগুলো আসলে কি রেয়ার এই যে আমি যেটা বললাম জিবিএস অনেক রোগের সাথে আমাদের সবাই পরিচিত যেমন পলিওমাইলাইটিস পোলিও রোগ যদিও এখন নাই কিন্তু অনেক অতীতে এই রোগের কারণে অনেক লোক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে কিন্তু স্টিল এখনো পোলিও সারা জীবনের একটা মানে পঙ্গুত্ব বরণ করে এখনো অনেক লোক আছে যে পোলিও বয়স হয়েছে এখন হয়তো 70 80 বছর কিন্তু ছোটকালে পোলিও আক্রান্ত হয়ে সে এক অংশ অবশ বা এখনো হাত একটা শুকিয়ে আছে বা পা শুকিয়ে আছে তো আসলে প্যারালাইসিসের কারণের কিন্তু কোনো শেষ নাই যে কোনো বাত ব্যথা হাড় জোড়া রোগ আর্থ্রাইটিস রোগ যে কোনো রোগ থেকে মানুষ আস্তে আস্তে প্যারালাইসিসগ্রস্ত হতে পারে স্পেশালি স্ট্রোকের কথা আমরা বলি কি জন্য স্ট্রোকটা হচ্ছে একটা ভালো মানুষ ভালো সুস্থ কোনো সমস্যা নেই ব্যথা বেদনা হয়তো নাই বা আসে হঠাৎ করে সে স্ট্রোক করে কিন্তু এক পাশে হয়ে যেতে পারে সেটা উইদিন কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের ভিতরেই এই ঘটনাটা হয়ে যেতে পারে যার কারণে আমরা এই জাতীয় কোনো ডিজিজ ইনসিডেন্ট নিয়ে আমরা বেশি কথা বলি যে স্ট্রোক থেকে প্যারালাইসিস হতে পারে কিন্তু প্যারালাইসিস আপনার বিভিন্ন ডিসেবিলিটি থেকে আস্তে আস্তে হতে পারে হাড় ভেঙ্গে যদি যায় কারো প্লাস্টার ঠিকমতো না হয় ঠিকমতো পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট না হয় অপারেশনের পরে তা থেকেও কিন্তু প্যারালাইসিসগ্রস্ত বা পক্ষাগাগ্রস্ত হতে পারে তাহলে প্যারালাইসিস আপনার বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে চিকিৎসার থেকেও প্যারালাইসিস হতে পারে কিছু ওষুধ থেকে প্যারালাইসিস হতে পারে বিভিন্ন প্রকার কিছু ঔষধ আছে যেগুলা ডোজ মাত্রা হলে বা দীর্ঘমেয়াদি খেলে বা আপনার যেমন বিভিন্ন আপনার পয়জনিং যেগুলো আছে বিভিন্ন এগুলা থেকে কিন্তু যে কোনো লোক প্যারালাইসিস ग्रस्त হতে পারে সে নিজেও জানে না যে এটা হতে পারে বিভিন্ন ইনসেক্ট বাই বিট থেকে বাইট থেকে হতে পারে মানে পোকা মারার কামড় থেকে এই যে কোনো মানুষ প্যারালাইসিস ग्रस्त হয়ে যেতে পারে একটা পর্যায়ে হয়তো বা তখন প্যারালাইসিস ডেভেলপ করে যায় আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোনwidetilde নি আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আর কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার পায়ে খুব পেইন হাঁটুতে আচ্ছা হাঁটুতে আমার কে 2005 সাল থেকে আমি ক্যালসিয়াম খাচ্ছিলাম ঠিক থাকতো হুম তারপর বস্ফে না কিছুদিন আগে এমআরআই করাইলাম তারপরে বাড়িতে মে দেখালাম তারপরে একাডেমিক কলেজে গেল দেখিসি যে নিয়ে একটা অর্থোপেডিস্টও দেখা এবং বিভিন্ন ধরনের ওষুধও খাচ্ছি ক্যালসিয়াম হুম এই যে ম্যাক্সবোন তারপরে বোনগার্ড আর অস্টাকল এইসব জাতীয় কিন্তু আমি না হাঁটতে গেলে হাঁটতে পারতেছি না পায়ে খুব ব্যথা হাঁটুগুলোতে আপনার বয়স কত আপনি কি করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি উত্তর দিচ্ছি ওনার হাঁটু ব্যথা এবং হাঁটতে পারে না এবং মজার বিষয় হচ্ছে উনি ক্যালসিয়াম খাচ্ছে ওনার ধারণা যে ক্যালসিয়াম থেকে হাঁটু ব্যথা হয়ে থাকে এটা বাংলাদেশের মানে প্রায় লোকে স্টিল এখনো পর্যন্ত একটা ভ্রান্ত ধারণা যে ব্যথা বেদনা হাড় ক্ষয় রোগ বা যে কোনো কারণ হলেই ওনারা নিজেরা ক্যালসিয়াম কিনে কিনে খাওয়া শুরু করে যদিও এটা ওটিসি ড্রাগ মানে ওভার দ্য কাউন্টার এটা ইলিমেন্ট যে কোনো লোক কিনে খেতে পারে এটা কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন নেই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আপনার যদিও এটা মিনারেলস বাট এইটারও অতিরিক্ত খাওয়াটা আসলে কোনোভাবেই ঠিক না এই যে ক্যালসিয়াম থেকেই কিন্তু আসলে আথ্রাইটিস রোগ বা বাত রোগ হয় তা না ক্যালসিয়াম একটা মাত্র কজ হতে পারে তো দর্শক আপনার এই যে দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম খাচ্ছেন এতে আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনার ব্লাডে ক্যালসিয়াম লেভেল আমরা দেখি যেমন সিরাম ক্যালসিয়াম লেভেলটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার ব্লাডের লেভেল ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে শুধু শুধু ক্যালসিয়াম খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যে এইজ এবং আপনার কথা মনে হচ্ছে ওখানে অস্ট্রো ডেভেলপ করেছে আপনাকে একজন স্পেশালিস্টের স্বর্ণোপন্য হাঁটুর রে করে দেখতে হবে কিছু ব্লাড টেস্ট স্যারোলজিক্যাল টেস্ট আর্থ্রাইটিস টেস্ট এগুলো করে কনফার্ম করতে হবে যে আপনার এই যেতে কোনো রোগ শরীরে আছে কি না আর ক্যালসিয়াম আপনার খেতে পারেন বছর হয়তো দুই তিন মাস বা গ্যাপ দিয়ে কিন্তু টানা ক্যালসিয়াম খেলে কোনো উপকার তো হবে না আপনার অপকার আরও হতে পারে একজন হন আর ওনার কি কি ভিটামিন ডি দরকার আছে এটা হচ্ছে আসলে ভিটামিন ডি টু আমরা লেভেল দেখতে পারি ভিটামিন ডি টেস্ট ব্লাড টেস্টের মাধ্যমে যে একটা শরীরে একটা মানুষের অ্যাডাল্ট অবস্থা কতটুকু থাকা প্রয়োজন তার থেকে যদি ইনসাফিসিয়েন্সি হয় খেতে পারে ভিটামিন ডি ইনজেকশন পাওয়া যায় ক্যাপসুল পাওয়া যায় বা ট্যাবলেট আর তবে আপনি যেটা বলছেন এটা হচ্ছে আমাদের স্টাডি তাই বলে বাংলাদেশে যে স্টাডি আছে যে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট লোকেরই ইনসাফিসিয়েন্সি মানে সবারই ঘাটতি আছে কারো হয়তো নর্মাল লেভেলের কাছাকাছি কারো হয়তো কম কারো হয়তো অনেক বেশি কম আমরা খুব কম রুগী পেয়ে থাকি যাদের সাফিসিয়েন্ট এটা এটা আপনি ইম্পর্টেন্ট কথা বলছেন তো সেটা রুগীরা যদি ব্লাড টেস্ট করে দেখে খাওয়াটাই বেটার আমি মনে করি

এটার আসলে আরো স্পেসিফিক চিকিৎসা আসতেছে বা এখনো ডেভেলপিং একরকম প্রোটোকল এখন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে ওষুধ আসছে যেমন আগে চলে এলো পিউরিনল এখন ফেবুস্টেটিনটা কমানো কমে আসে তো কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে লেভেল কেন বাড়তেছে এটা দেখার বিষয় অনেকের বিভিন্ন সমস্যার থেকে হতে পারে বিভিন্ন শারীরিক কিডনির প্রবলেম বা অন্যান্য বিভিন্ন রোগ থেকে কিন্তু লেভেল বাড়তে পারে যদি বডি থেকে ইউরিক অ্যাসিড অ্যাক্সক্রিয়েশন ঠিকমতো না হয় একটা হচ্ছে খাবার থেকে খাবারে বেশিরভাগ ইউরিক পিউরিন রিচ ডায়েট যেটা যেমন আপনার বিভিন্ন লাল মাংস কলিজা গরু খাসি সকল পশুর মাংস ডাল জাতীয় খাবার বিচি জাতীয় খাবার এবং স্পেশালি সামুদ্রিক মাছ বা সমুদ্র থেকে আহরিত কোনো প্রাণী তা তাদের মাংস তা থেকে এই লেভেলটা বেড়ে যেতে পারে তো এই জিনিসগুলো আমরা বলি যে কমিয়ে ফেলতে বা খাবার কম খেতে কিন্তু ওনার ক্ষেত্রে উনি বলছে যে ওনার তাতেও কিন্তু ইম্প্রুভ হচ্ছে না এখন ইম্প্রুভ উনি কতদিন খেয়েছে এটা একটা মানে বিষয় মানে একটা জিনিস হচ্ছে যে চার পাঁচ দিন দশ দিনের ভিতরে যে কমে যাবে ব্যাপারটা কিন্তু তা না আবার অনেক সময় ডাক্তার এখন আছে যে ওষুধ দিতে কম চায় এখন দিলে হয়তো হয়তো পেনকিলার দেয়নি আমার মনে হয় আপনার এটা একটু ফলো আপ করেন ওনার সাথে আবার কথা বলেন হয়তো বা আপনার এইটা হয়তো দশ পনেরো বিশ দিনের ভিতরে আস্তে আস্তে কমে আসবে আর একটা হচ্ছে হয়তো আপনি যে খাবারগুলোর কথা বলছি সেটাও আপনি খাচ্ছেন মানে একদিকে ওষুধ খাচ্ছেন আরেক দিক দিয়ে ওই খাবারগুলোও খাচ্ছেন বা আপনার কিডনি বা অন্য কোনো ডিজিজ থাকতে পারে তো আমার মনে হয় যেহেতু ডাক্তার সাহেবকে দেখাচ্ছেন আপনি ফলো করেন ফলো আপ করান ওনাকে জানান আর এই যে লাল মাংসের কথা বলছি এসব খাবার শুধু যে ইউরিক অ্যাসিডের ব্যাপার না মানে অন্য রোগগুলো তৈরি করে হার্টের ডিজিজ তৈরি করে কিডনির রোগ তৈরি করে শরীরে যত রোগ আছে এই মাংস জাতীয় খাবার বেশি তৈরি করে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করাটি বেটার তো আমার মনে হয় আপনার এভাবে কন্টিনিউ করেন আশা করি ইমপ্রুভ হয়ে যাবে আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে প্যারালাইসিসের কজগুলো নিয়ে কথা বলছিলাম যে কি কি কারণে হতে পারে অনেক সময় দেখা যায় যে দীর্ঘমেয়াদী কোমর ব্যথা যদি থাকে সেই ক্ষেত্রে কি কারো প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে অবশ্যই যে কোনো কোমরের সমস্যা থেকে আস্তে আস্তেও প্যারালাইসিস হতে পারে বা হঠাৎ করেও কিন্তু প্যারালাইসিস হতে পারে যেমন যদি এক্সট্রুডেড ডিক্স থাকে কারো বা ডিক্স প্রলাপস হয়ে যায় বা কোনো ডিস্থেসিস হয় মানে হাড় সরে যায় তখন কিন্তু হঠাৎ করে পা অবশ হয়ে যেতে পারে বা নিচের অংশ প্যারালাইসিসগ্রস্ত হতে পারে আবার আস্তে আস্তে দীর্ঘদিন যেটা আমরা ক্রনিক কেস বলে থাকি ক্রনিক ক্রনিক কেস মানে যেটা কি যদি আনট্রিটেড থাকে সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে দেখা যায় যে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস প্যারালাইসিসগ্রস্ত হতে পারে এবং এই ক্ষেত্রে রোগী মানে বিভিন্ন রকম উপসর্গ হতে পারে অনেকের ধারণা প্যারালাইসিস মানে একেবারে পা নাড়াতে না পারা তা না প্যারালাইসিস সেটা মোটর ইনভলভমেন্ট হতে পারে সেন্সরি ইনভলভমেন্ট হতে পারে বা বোথ হতে পারে অনেকে পা হয়তো নাড়াতে পারে কিন্তু তার অনুভূতি নাই মানে পাটা আসলে সে কি কোথায় রেখেছে তার সে হয়তো আপনার পাথর উপর দিয়ে হাঁটছে সে বলতেই পারে না যে কিসের উপর দিয়ে হাঁটতেছে এবং এখানে একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে দুর্ঘটনা হতে পারে তো এইটা আসলে বিভিন্ন রকম টাইপের আপনার পক্ষাঘাতগ্রস্ত হতে পারে মানুষ এবং এটার সাথে আবার বিভিন্ন জড়িত অনেকে দেখা যায় যে প্যারালাইসিস নট অনলি যে প্যারালাইসিস হয়তো রিকভারি হয়েছে বা ভালো হয়ে গিয়েছে ইন্টারনালি হয়তো রোগটা এখন আর নাই কিন্তু সে ডিজেবল মূল কারণটা হচ্ছে ওই যে আপনার আনট্রিটেড কেস বা মেল ট্রিটমেন্ট যদি ঠিকমতো চিকিৎসা সঠিকভাবে না হয় তা থেকেও দেখা যায় যে আপনার ডিফর্মিটি হতে পারে এবং প্যারালাইসিস ভালো হয়ে গেল এই ডিফর্মিটি কারেকশন করতে আবার আমাদের অনেক সময় লেগে যেতে পারে তো এই জন্য প্যারালাইসিস হোক বা যে কোনো রোগী হোক না কেন রোগের ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে প্রথমত এবং সেটার কারণ কি কি কারণে হচ্ছে এবং অনেক সময় রিপিটেড কারণ যদি বারবার আসে কারণ যদি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে যদি সেটা পরিবেশগত কারণ হয় সেটাও ট্রিটমেন্ট করতে হবে যদি রুগী নিজের কারণে হতে পারে ফ্যামিলিগত কারণে হতে পারে সেই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে না হলে দেখা যায় যে প্যারালাইসিস এমন একটা রোগ যেটা থেকে আপনার আমাদের যে রোগের চিকিৎসা হচ্ছে আপনার বিভিন্ন উপসর্গের চিকিৎসা করতে ব্যস্ত থাকতে হয় আমাদের যেমন যদি কেউ স্ট্রোক করলো স্ট্রোক করে হেমি প্লে যে হলো বা এক পাশ অবস ডান পাশ বা বাম পাশ এখন যে অনেক সময় দেখা যায় এক মাস বা দুই মাস পরে হয়তো তার মাসেল পাওয়ারটা ব্যাক করেছে মাসেল যে ফ্লাসিড ছিল একেবারে জিরো পাওয়ার আমরা বলি বা ওয়ানে ছিল সে পাওয়ারটা হয়তো থ্রি ফোরে চলে আসছে গ্রেডিং হয়তো আমরা দেখেছি তার যে পাওয়ারটা আপনার জিরো থেকে থ্রি ফোরে চলে আসছে তো থ্রি ফোর দিয়ে যে কোনো মানুষই হাঁটা চলাফেরা করতে পারবে কিন্তু আমরা দেখি যে করা সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে ওই যে ডিউ টু ল্যাক অফ ইনেকটিভিটি ফেলে রাখা হয়েছে বা প্রপার ট্রিটমেন্ট হয় নাই পাটা হয়তো একদিকে বেঁকে গিয়েছে আর একটা হাঁটু ফিক্সড হয়ে গিয়েছে আপনার স্টিফনেস ডেভেলপ করে তো এইগুলার তখন আবার রুগী হয়তো চিন্তা করে যে এখন গেলে হয়তো একটা কিছু করা যাবে তখন আমাদের এই সেকেন্ডারি ট্রিটমেন্ট করতেই অনেক সময় লেগে যায় কারণ আপনার যদি জয়েন্টের রেঞ্জই না থাকে হাঁটু মুভমেন্টের মানে হাঁটুর জয়েন্ট রেঞ্জ না থাকে তার মাসেল পাওয়ার থাকলেই বা কী লাভ তো এই জিনিসগুলো আসলে আমি যেটা বলবো যে কোনো সময় যেইভাবেই হোক না কেন অন্তত রুগী দেরি না করে অন্তত স্পেশালিস্টে স্বর্ণাপন্ন হতে হবে কারণ প্রত্যেকটা রোগীরই আলাদা আলাদা বিশেষজ্ঞ আছে এবং বিশেষজ্ঞ যেইভাবে ট্রিটমেন্ট দিতে পারবে একটা

আমি গত দুই বছর ধরে আমার বাম পায়ের পায়ের তালুর নিচে ব্যথা মানে বেশি ব্যথা না কম না সবসময় ব্যথাটা থাকে এবং দুই বছর ধরে ওই বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি ডাক্তাররা বলতে যে এটা ব্যথাটা যাবে না এটা সবসময় তো গরম পানির চাক দিয়ে বা ওষুধ খাই এটা সারতে হবে ব্যাথাটা সম্পূর্ণ যাবে না কিন্তু আমার গত তিন চার বছর আগে আমার বাম পায়ের উপরে হাঁটুতে

ওনার পায়ের তলায় ব্যথা তালুতে এবং পিছনে হাঁটুর পিছনে ব্যথা এবং ইনজুরি একটা আমার হিস্ট্রি আছে হিস্ট্রি আছে এবং হয়তো এমআরআই তে ওনার ইনজুরি আছে স্পেশালি এমআরআই তে আমরা যে যেটা বললেন উনি যে লিগামেন্ট ছিড়ে গেছে সেটা বলা হয়েছে এবং এই লিগামেন্ট কমন যে লিগামেন্ট গুলো আছে হাঁটুতে ক্রুসিয়েট লিগামেন্ট অ্যান্টেরিয়র ক্রুসিয়েট বা পোস্ট সাধারণত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বেশি ক্ষেত্রে আপনার ছিড়ে যেতে পারে যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখে থাকি যে প্রায় প্রায় হয়ে থাকে ইনজুরি থেকে বা বিভিন্ন খেলা স্পোর্টস ছাড়াও অনেক কারণে হতে পারে তা ওনার যে সমস্যাটাও ডিসিজ আমার কাছে মনে হচ্ছে এটাও একটা সেকেন্ডারি কমপ্লিকেশন নিয়ে উনি কথা বলছে এখন ওনার যেহেতু হাঁটুর সমস্যা ওটা হয়তো ট্রিটমেন্ট হয় নাই এখন স্টিল তা থেকে একটা রুগীর যদি একটা মানুষের হাঁটু নর্মাল হাঁটু কোনো কারণে পেইন হয় বা ইঞ্জুরি হয় তখন সে ওই হাঁটুটাকে তার মতো করে সে ব্যবহার করে সে কিন্তু গেইট প্যাটার্ন মানে ওয়াকিং আমরা গেট বলি ডাক্তারি ভাষা ওয়া হাঁটার পদ্ধতিকে গেট বলা হয় তো এই পদ্ধতি প্যাটার্নটা সে তার মতো করে করে মানে তার মতো করে না এই জন্য যে সে যেটাতে কমফর্ট ফিল করে কমফর্ট ফিল করে এক্সাক্টলি সেই জন্য এটা চেঞ্জ হয়ে যায় সেটা চেঞ্জ করে তখন সে দেখা যায় যে তখন তার হিলের উপরে প্রেসার দিচ্ছে বেশি বা কাপ মাসেল ইউজ করতেছে বেশি বা কোয়াড্রিসেপস মাসেল কে ইউজ করতেছে বেশি তো যার কারণে দেখা যায় যে তার বিভিন্ন জায়গায় তখন পেইন হচ্ছে এটা হতে পারে এটা একটা কমন জিনিস যেহেতু তার হিস্ট্রিটা তাই আছে তাছাড়া পায়ের তলা অনেক কারণে ব্যথা হতে পারে যেমন শক্ত জুতা থেকে হতে পারে পায়ের তলার ঘটনে যদি প্রবলেম থাকে আমরা এর আগেও বলছি যে পায়ের তলায় পেস ক্যাবাস পেস প্ল্যান্স দুইটা ডিফর্মিটি কমন পায়ের তলা আরও বিভিন্ন ডিফর্মিটি আছে তো এই থেকেও কিন্তু তলাতে ব্যথা হতে পারে তা আমার মনে হয় দর্শক আপনার এই জিনিসটাকে বসে না থেকে আপনাকে এই জাতীয় যারা ব্যথা বিশেষজ্ঞ বা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে এই জাতীয় আপনার নিকটস্থ কোনো ডাক্তারের স্বর্ণপন্ন হন এই হাঁটুর চিকিৎসার পাশাপাশি এই চিকিৎসাটা করতে হবে এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে নরম জুতা ব্যবহার করতে হবে শুধু আপনি না সবাইকেই সবসময় সফট সোলের জুতা ব্যবহার করতে হবে কারণ শক্ত জুতা পায়ের তলা বিভিন্ন ইঞ্জুরি তৈরি করে এক ইঞ্জুরির কারণে দেখা যাবে আপনি জব করতে অসুবিধা হচ্ছে চলাফেরায় সমস্যা হচ্ছে

তো ওনার ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম পরে জ্ঞান জ্ঞান ফেরার পরে তো আপনার পনেরো দিন পর্যন্ত ছিলাম আর কি তো ওখান থেকে আসার পরে মানে উনি বসলে উঠতে কোমরে শক্তি পারেন আর কি তো ওনার এটা কি করবো অনেকদিন হচ্ছে সমস্যাটা রয়ে গেছে কি আরকি ডাক্তার পনেরো দিন থাকার পর আসার পর থেকেই মানে বসলে উঠতে পারে না এই এই সমস্যা হওয়ার আগ থেকে কি ওনার কোমরে ব্যথা হতো উঁচু দাগ উঠতে গেলে তারপরে পা উঠা করে তারপরে ধরে ওনাকে উঠাইতে হয় জি বুঝতে পেরেছি দর্শক আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলি

তাহলে উনি এখন যদি রিহ্যাবিলিটেশন এই মুহূর্ত থেকে শুরু করে রিহাবিলিটেশন প্রোটোকল করতে আপনার বিভিন্ন এখানে এক্সারসাইজ করাতে হতে পারে বিভিন্ন থেরাপি দিতে হতে পারে ওনাকে বিভিন্ন ট্রেনিং দিতে হতে পারে সেটা আপনার হোম ট্রেনিং তার এডিয়াল ট্রেনিং হোম ট্রেনিং কি কিভাবে সে টয়লেট ব্যবহার করবে কিভাবে সে বিছানা শুবে কিভাবে তার খাবারটা খাবে এই ট্রেনিংগুলো দরকার পাশাপাশি তার ব্যক্তিগত বিভিন্ন ট্রেনিং প্রয়োজন যেমন কম্বিং বাতিং মানে গোছল করবে কীভাবে এগুলার পাশাপাশি ওনাকে কিছু মুভমেন্ট করাতে হবে যেটা হচ্ছে আপনার জেনারেল বডি মুভমেন্ট এবং স্পেসিফিক মুভমেন্ট তো এই টোটাল রিহ্যাবিলিটেশন প্রটোকলটা কোনো হসপিটাল বা ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে করলে উনি এখন কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে এবং এখনই উপযুক্ত সময় যদি সে করতে পারে ইনশাল্লাহ সে আবার আগের মতো হয়ে যাবে সাধারণত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে রুগী আরও যেমন আনকনসাস হয়ে যায় বা অনেক সময় আইসিউতে রাখতে হয় অনেক কিছু প্রয়োজন হতে পারে তো সেটা সেটা মানে রুগী যদি রিকভারিতে আসে তাহলে কিন্তু আপনার রিহ্যাবিলিটেশন করাটা খুবই সহজ এবং একটু হয়তো পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে রুগী রিকভারিতে চলে আসবে আর আসলে এখানে রিহ্যাবিলিটেশন তো একটা অনেক বড় একটা বিষয় এবং এই ধরনের রোগীদের ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করেন ধন্যবাদ আসলে আপনি যেটা ঠিকই বলছেন এটা একটা বড় প্রটোকল এবং রিহ্যাব টিম একসাথে কাজ করে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার চিকিৎসার ক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন হসপিটালের প্রয়োজন মানে একটা কেবল ডাক্তার থাকলে হবে না টিম থাকলে হবে না অবকাঠামো থাকলে হবে না আপনাকে ওয়ার্ল্ড একটা হসপিটাল প্রয়োজন যে হসপিটালে বিভিন্ন প্রকার ফেসিলিটি থাকবে এই সকল প্রটোকলগুলো মেনটেন করার জন্য এবং এটার বিভিন্ন স্টেজ আছে যেমন স্ট্রোকের রুগীর একরকম স্টেজ এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে আরেক রকম স্টেজ আমরা শুরুতেই বলছিলাম জিবিএস গুইলিয়ান বেরি সিন্ড্রোম সেই সকল রুগীর ক্ষেত্রে রিহাবের প্রোটোকল আরেক রকম মানে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস মানে অরিজিন কি কি কারণে হয়েছে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টকে রিহাবিলিটেশনটাকে ভাগ করে নিই এবং রুগী কখন আসলো এখন রিহাবিলিটেশন যে একেবারেই রিহাবিলিটেশন হসপিটালেই করতে হবে তা না যে কোনো জেনারেল হাসপাতালও করা যায় হয়তো ওখানে বেসিক সাপোর্টটা দেওয়া যাবে যে শুরু করা হলো দেন আপনাকে অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে গেলে রিহাবিলিটেশন হসপিটাল বা এই জাতীয় সেন্টারে স্বর্ণপন্ন হতে হবে যেখানে ওয়েল ইকুইপ থাকবে অনেক কিছুর ব্যাপার আছে এখানে রুগীর গেট ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে তো গেট ট্রেনিং এর মডার্ন বিভিন্ন পদ্ধতি আছে যেমন আমরা ডিপিআরসিতে যেটা আমরা বলি রোবোটিক গেট ট্রেনার আমাদের আছে আমরা প্যারালাইসিস রুগীকে ওই মেশিনে বসিয়ে মানে সে হুইল চেয়ারে বসে আমরা বেল্ট লাগিয়ে দিই মেশিনে সে নিজে নিজে হাঁটতে পারে এই ট্রেনিংগুলো আমরা করিয়ে থাকি তো এটা একটা সিস্টেমিক ওয়ে এবং সময় লাগে আর এই রুগীদেরকেও অনেক সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে রুগীর পেশেন্টকেও ধৈর্য ধরতে হবে রুগীর আত্মীয় স্বজনকেও ধৈর্য ধরতে হবে তাহলে দেখা যাবে আস্তে আস্তে রুগী ইম্প্রুভমেন্টের দিকে যায় এবং সবসময় রুগীকে ফলো আপ করতে হয় স্পেশালি মেডিকেল কেয়ারটা মেডিকেল কেয়ার বলতে তার হয়তো ডায়াবেটিস থাকতে পারে তা হার্টের ডিজিজ থাকতে পারে তার কিডনি রোগ থাকতে পারে এই 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 স্পেশালিস্টেরও আপনাকে মাঝে মাঝে কনসার্ন নিতে হবে যে তারা যদি ফলো আপ করে এবং গ্রুপ ওয়ার্ক করা যায় তাহলে দেখা যায় যে প্রতিটা মানুষই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে কিন্তু ব্যক্তিগত মানে মানে সে কার উপরে ডিপেন্ডেন্সি তার হতে হয় না সে নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা বা কাজ করতে পারে যদি একেবারে নিজের একান্তই নিজের কাজগুলো করতে পারে টয়লেটে যেতে পারে গোসল নিজে করতে পারে এটাও কিন্তু একটা বড় পাওয়া অবশ্যই একটা বড় রিহ্যাব আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দশক বিরতির পর আবারো স্বাগত ডিপিয়এসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি ডক্টর শাকীরা নোভা আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি এখন প্যারালাইসিসের অনেক আধুনিক চিকিৎসা চলে এসেছে যেমন আমরা যারা ঢাকায় আছি আমরা অনেক সৌভাগ্যবান যে ডিপিআরসি তে কিন্তু এখন এতটা অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যেটাতে মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছে যেটা বলেন রোবোটিক গেট ট্রেনার এটা আমরা এখানে পাচ্ছি এখন এই হাসপাতালটি অবস্থান পরিবর্তন হয়েছে এখন এর কোথায় আছে ধন্যবাদ আসলে আমাদের ডিপিআরসি হাসপাতাল আগেই রিং রোডে ছিল ভিতরে এখন শ্যামলি ঠিক সিনেমা হলের কাছে ক্লাব মাঠের উল্টা দিকে এবং আমাদের নিজস্ব বিল্ডিং নিজস্ব নতুন অবকাঠামোগত যেটা আমরা রিহাবিলিটেশন নিয়ে কাজ করি যেটা এতক্ষণ আমরা কথা বলছিলাম এখানে আমরা বিভিন্ন প্যারালাইসিস স্ট্রোকজনিত প্যারালাইসিস হোক বা যে কোনো প্যারালাইসিস রোগীর পুনর্বাসন ব্যথা নিরাময় কেন্দ্র আমাদের এই সেন্টারটা তো আমাদের এখানে ইম্পর্টেন্ট আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা আপনার ট্রিটমেন্ট ইকুইপমেন্টের প্রয়োজন অবকাঠামোগত প্রয়োজন যেমন আমাদের যে ব্যাডগুলো আছে আমরা হসপিটাল জেনারেল হসপিটাল বেড আর আমাদের বেড কিন্তু একরকম না আমাদের বেডগুলো একটু ডিফারেন্ট কারণটা হচ্ছে আমাদের রুগীর এই জাতীয় ব্যাডের জন্য মানে রুগীর ট্রিটমেন্ট দিতে সুবিধা হয় এবং রুগীরা থাকা প্লাস ট্রিটমেন্ট প্রটোকলটা যেন এই ব্যাডের মাধ্যমে করা যায় ওইভাবে আমরা সাইন্টিফিফিক্যালি ব্যাড ওয়ার্ডার দিয়ে তৈরি করেছি এখন একটা জেনারেল হসপিটালে যে বেড জেনারেল রুগীর ম্যানেজমেন্ট একটা ম্যালেরিয়া জ্বর বলেন বা যে কোনো জ্বরের ট্রিটমেন্ট বা অন্য কোনো ইনফেকশনের ট্রিটমেন্ট যে ব্যাডগুলোতে যেভাবে রাখা হয় আমাদের এই ওই ওই জাতীয় ব্যাড এখানে কোনো কাজই লাগবে না তো এই জিনিসগুলো এখানে আমি একটু উদাহরণ দিয়ে বললাম আর কি বেডের ক্ষেত্রে তদ্রু প্যারালাইসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকের ধারণা যে প্যারালাইসিস হয়তো এমনিতেই সেরে যায় বা ভালো জীবনও হয় না বা প্যারালাইসিসের চিকিৎসা এক একজনের ধারণা এক এক রকম আসলে প্যারালাইসিস এমন একটা ডিজিজ যে যেই ডিজিজের কারণে শরীরের সাধারণত মাংস পেশির শক্তি হারিয়ে ফেলে এবং সেই শক্তিটাকে আমরা আবার বিভিন্ন পদ্ধতিগত মাধ্যমে সেটা কিছু ওষুধের ব্যাপার আছে এখানে ওষুধের রোল আছে ওষুধ ওষুধের মতো কাজ করবে কিছু আছে মাসেলগুলোকে স্টুমুলেট করতে হবে তো স্টুমুলেট করতে গেলে আপনাকে বিভিন্ন ডিভাইস লাগবে ইকুইপমেন্ট লাগবে যেমন ফ্যারাডিক কারেন্ট ক্যালভানিক কারেন্ট বা আমরা অনেক সময় আমাদের শরীরের লেয়ারগুলো বিভিন্ন রকম কোনটা অনেক সুপারফিশিয়াল অনেকটা ডিপ লেয়ার আছে মাসেলের তো ডিপ লেয়ার মাসেলকে আপনি স্টিমুলেট করতে গেলে আপনি সুপারফিশিয়াল কোনো ইকুইপমেন্ট দিয়ে করতে না সেই ক্ষেত্রে আপনাকে আকুপাংচার করতে হবে ডিপ মাসেলকে আপনি অ্যাক্সেস নেওয়ার জন্য এবং উইদাউট অপারেশনই আকুপাংচারের মাধ্যমে আপনি তখন স্টিমুলেট করতে হবে তো এই যে একটা ব্যাপার এখানে বিভিন্ন ইকুইপমেন্টের ব্যাপার আছে এবং ম্যান পাওয়ারের ব্যাপার আছে মানে দক্ষ টেকনোলজিস্ট প্রয়োজন দক্ষ নার্সের প্রয়োজন এবং এই জাতীয় চিকিৎসা যারা দীর্ঘদিন করে আসছে একটা টিম ওয়ার্কের প্রয়োজন তো এইটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমরা এই টিম করতে পারছি এবং সে অবকাঠামোগত নতুনভাবে অনেক আরও আরও আপডেট করা হয়েছে এখন আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোন টি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি থেকে মামুন জি জি একটু কথা বলছিলাম জি আমি শুনতে পাচ্ছি কোন বিগত অনেকদিন ধরে এই সমস্যা হচ্ছে আমার পায়ের 4 নাম্বার লামটা গ্যাপ থাকার কারণে কোমরে ব্যথা করে এবং ব্যথা এরকম আকারে ধারণ করে যে বিছনা থেকে উঠতে পারি না হুম এজন্য আমাকে পেইনকিলার দিয়ে আর তিন-চার দিনে পেন্টিলা বা সাবুসিটা দিয়ে আমাকে আর কি ওই সমস্যা থেকে উঠতে হয় কিন্তু এটা ছয় মাস এক বছর পরেই আমার সমস্যাটা হয় ডাক্তারকে দেখিয়েছি অলরেডি আমি এই পর্যন্ত দু তিনবার হয়েছে আর ভারী কিছু জিনিস আমি আলগাতে ভাবে করতে আমার হালকা সমস্যা বিনে কোমরে করে হুম এইজন্য আর কি আবার এই যে কতদিন আগে 6 মাস আগেই হয়েছিল সমস্যা সামনের দিকে থেরাপি বাইরেও কিছু একটা করলে যে সমস্যা হবে না সেটা যাওয়ার জন্য আর কি আচ্ছা বুঝতে পেরেছে আপনার বয়স কত কি করেন আমার বয়স তিরিশ আমি পড়াশোনা মাত্র শেষ করেছি আচ্ছা ধন্যবাদ ওনার যে সমস্যাটা লাম্বা গো বলে বা লাম্বার পেন আমরা পিএলআইডি বলে থাকি অনেক ক্ষেত্রে তো আসলে এই এই প্রবলেমটা এমনভাবে হয়েছে সারা ওয়ার্ল্ডই প্রায় লোকই পিএলআইডি সমস্যা ভুগে থাকে কেউ এই যে উনি মাঝে মাঝে ইম অ্যাকিউট স্টেজে আসে আবার হয়তো ওনারটা ইম্প্রুভ হয়ে যায় এই রোগগুলোর কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে প্রথমত বসা বসা যদি কারেকশন না করা হয় বা বসার সিস্টেম না জানে বা ভুলভাবে আমরা বসে থাকি তাহলে কিন্তু এই এই রোগটা আরও অ্যাগ্রাভেট করবে বাড়তে থাকবে সমস্যা বাড়তে থাকবে তারপরে হচ্ছে শোয়া বিছানা অনেকে ফ্লোরিং করে করা যাবে না অনেকে উঁচু নিচু বিছানায় শোয় অনেকে ফোম বা জাজিম ব্যবহার করে অনেকে দুটো বালিশ ব্যবহার করে এই শোয়ার ধরন বসার ধরন কাজের ধরন যেমন উনি স্টুডেন্ট স্টুডেন্ট অনেক সময় যারা বাচ্চা বা যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে অনেকে অনেক ভারী ব্যাগ ক্যারি করতে হয় তা থেকে এই জাতীয় সমস্যা হতে পারে স্টা স্টাডির ক্ষেত্রে বসে থাকা যদি চেয়ার টেবিলের প্রবলেম থাকে তা থেকে হতে পারে অনেক স্কুলে টেবিল অনেক হাই আবার চেয়ার টেবিল অনেক স্কুলে অনেক লো এটা একটা স্ট্যান্ডার্ড মাপ তৈরি করতে হবে এক এক এইজের বাচ্চার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এইজ অনুযায়ী আপনার টেবিল চেয়ার তৈরি করতে হবে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি যদি না হয় তাহলে বাচ্চাদের কোমর ব্যথা হবে স্টুডেন্ট যে কোনো বয়সে কোমর ব্যথা হতে পারে বাসায় অনেকে ফ্লোরে বসে বসে পড়ালেখা করে অনেকে খাটে বসে পড়ালেখা করে এই জিনিসগুলো জাস্ট কিছু বেসিক এজুকেশন জানা দরকার নাম্বার ওয়ান আর নাম্বার টু যেমন উনি জানতে চেয়েছে এটা যেন বারবার না হয় কী করা যায় যেমন কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা বলি জেনারেল বডি এক্সারসাইজ জেনারেল বডি এক্সারসাইজ কি যেমন হালকা হাঁটা জগিং বা আপনার সুইমিং এই জাতীয় গুলা যেন নিয়মিত চালিয়ে যায় সবাই বা করার চেষ্টা করে অন্তত যখনই সময় পায় তাহলে হচ্ছে কি শরীরে যে কোনো জায়গায় যদি ল্যাকিংস থাকে মাসেল পাওয়ার কম থাকে দুর্বল থাকে লিগামেন্ট কোনো কারণে দুর্বল থাকে তখন কিন্তু এটা লিগামেন্টগুলো আবার সেই ইলাস্টিসিটি বাড়ে পাওয়ার বাড়ে তখন এই জাতীয় প্রলাস বা ইঞ্জুরি অনেকাংশে কমে আসে এবং বসা শোয়া এই জাতীয় কারেকশান করা বসার ভঙ্গি কারেকশান করা তো এই জিনিসগুলো যদি মেনটেন করে চলা যায় তাহলে যারা সুস্থ আছে তাদেরও কোমরে ব্যথা হবে না আবার যারা অসুস্থ কোমর ব্যথাজনিত সমস্যা হয়তো থেরাপি নিচ্ছে বা অপারেশন করিয়েছে তারাও কিন্তু ভালো থাকতে পারবে শুধু কিছু বেসিক রুলস মেনে চলতে হবে যেমন এক জায়গায় অনেকে বসে থাকে হয়তো রাস্তার পারে বসে গল্প করছে বা আড্ডা দিচ্ছে দেখবেন কুজো হয়ে বসে ঘন্টার পর ঘণ্টা বসে আছে এই যে বসার ভঙ্গি এইগুলা কারেকশন করতে হবে চেয়ারে বসার ক্ষেত্রে চেয়ার যদি ভুল ভুলভাবে বানায় অনেকে চেয়ার খুব সুন্দর ডেকোরেটিভ চেয়ার তৈরি করে বিভিন্ন কোম্পানি দেখতে যেন ভালো লাগে কিন্তু ডেকোরেটিভ চেয়ার একটা মানুষকে অসুস্থ করে ফেলতে পারে যদি সেটা সায়েন্টিফিক্যালি তৈরি না করা হয় এবং চেয়ারের সাথে টেবিলের যদি সমন্বয় না ঘটে এবং আমাদের যে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে এখন কম্পিউটার ব্যবহার একটা প্রবলেম হচ্ছে অনেকে পেশাগত কাজে ল্যাপটপ ব্যবহার করে এই যে ল্যাপটপ ব্যবহারের কারণে কিন্তু আপনার পেশাগত কাজে আমি বলছি না যে ল্যাপটপ ব্যবহার করা যাবে না মানে সেটা কিন্তু সাময়িক ব্যবহার করতে হবে মানে আপনি যদি ট্রাভেলের সময় কোথাও গেল তখন এক্স্যাক্টলি আপনি একটা সেমিনারে গেলেন বা কোনো প্রয়োজনে আপনি ইউজ করতে পারেন কিন্তু যদি মানে সব সময় ব্যবহারের জন্য ডেস্কটপ ইউজ করতে হবে এই জিনিসগুলা বেসিক জিনিস এখন এখন মডার্ন যুগে একটা স্টুডেন্টের অবশ্যই একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার প্রয়োজন তো এই জিনিসগুলা জানতে হবে বা বসার ক্ষেত্রে ডেস্ক জবের ক্ষেত্রে হয়তো বেকে ডানে বা বামে বসে বসে সে কম্পিউটিং করে এই থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে কিছু বেসিক জিনিস যদি জেনে রাখে বা স্পাইনের ঘটন অ্যানাটমিক্যাল ঘটন অন্তত জেনারেল পিপলকে জানতে হবে সাধারণত যে বসার ভঙ্গিটা কি হওয়া উচিত তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশেই আমরা মিনিমাইজ করা সম্ভব তারপরও সমস্যা কিন্তু হতেই পারে অনেক কারণে হয়ে যেতে পারে বিভিন্ন ইঞ্জুরি থেকে হতে পারে আর কিছু ইনজুরি দুর্ঘটনা তো বলে কই আসবে না হতেই পারে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে হয়ে যেতে পারে যে কোনো সময় সেটা হতে পারে অনেক সময় দেখা যায় যে গাছ থেকে পড়ে স্পাইনাল কর্ডে ইনজুরি হয় তো সেখান থেকে প্যারালাইসিস তো হতে পারে হ্যাঁ এবং এই জাতীয় রোগী আমরা প্রায় আমাদের কাছে আসে এবং পুনর্বাসন করে করে থাকি আমরা স্পাইনাল কর্ড ইনজুরি মেরুদণ্ডে দেখা যায় যে যে লেভেলে ভাঙে সাজেস যদি পিঠে ভেঙ্গে যায় ওখানে যদি কর্ড ইনজুরি হয় বা কম্প্রেশন হয় সেটা দেখা যায় নিচের অংশটা বিভিন্ন কারণে দুর্বল হয়ে যেতে পারে বা অবসাদ একেবারেই টোটালি প্যারালাইসিস হতে পারে বা প্যারা প্যারাপেরিস হতে পারে তো এই জিনিস এই জাতীয় রুগীকে আপনাকে রিহ্যাবিলিটেশন যদি করা যায় পাশাপাশি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি উইদিন উই এক মাসের ভিতরে আমরা রুগীকে পাই তাহলে কিন্তু ওই রিকোভারিটা অনেক বেটার আসে খুব দ্রুত রিকভারি করে আর নার্ভ সেল তো আপনার একবার ড্যামেজ হলে সেটা কিন্তু রিজেনারেট করে না সাধারণত তো যেহেতু রিজেনারেট করে অনেক ধীরে কিছু যেহেতু রিজেনারেট করে না সেহেতু আপনাকে রিহ্যাবিলিটেশন প্রসিডিউর গুলো অ্যাজ আর্লি পসিবল যদি করা যায় স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে অনেকাংশে রিকভারি আসে যেমন হয়তো যে রোগী একেবারেই বসতে পারতো না সে বসতে পারে বা যে রোগী দাঁড়াতে পারতো না সে এখন নিজে দাঁড়াতে পারে এই যে ইম্প্রুভমেন্টটা কারণ একটা মানুষের লাইফে চলার জন্য মুভমেন্ট করার জন্য তার অনেক কিছু প্রয়োজন সে যদি একটা লোকে বাথরুম ব্যবহার করতে পারে মানে চায় সেক্ষেত্রে যদি সে উঠে অন্তত বসতে পারে সে হুইল ড্রাইভ করতে পারবে তো হুইল ড্রাইভ করতে গেলে তার পূর্বসত্ত্বে তাকে ইন্ডিপেন্ডেন্টলি সে নিজের নিজের বসাটা শিখতে হবে বা করতে পারতে হবে তাহলে সে ব্যাড থেকে হুইল চেয়ারে ট্রান্সফার হয়ে হয়তো নিজের টয়লেটিংটা অন্তত টয়লেটে যেয়ে আবার সেটা করতে পারে তো এই জিনিসগুলো উন্নতি হওয়া যেটা আমি বলবো যে একেবারেই পারতো না একটু একটু করে পারছে কিন্তু এটা অনেক স্লো হয় বলে অনেকে কিন্তু ধৈর্য রাখতে পারে না হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন এইটা আমরা যে স্টাডিগুলো আমরা এখন দেখছি এই ক্ষেত্রে আসলে আমি বলবো ল্যাক অফ নলেজ মানে মানুষের জন্য সচেতনতার অভাব যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে এই রুগী দেখা যায় যে অনেক রুগী আমাদের কাছে আসে বি পাঁচ বছর পর তিন বছর পর ইন দা মেইন টাইম রুগী বিভিন্ন প্রকার অপচিকিৎসক করে আসে এবং রুগী বিভিন্ন ডিফোর্মিটি তৈরি করে ফেলে যেমন পড়ে থাকতে থাকতে তার পা বেঁকে যেতে পারে বিভিন্ন সমস্যা হয় তা আমার কথা হচ্ছে যে আমরা যদি সচেতনতা অন্তত ডেভেলপ করতে পারি জনগণ যদি জানে মানুষ যে হ্যাঁ একটা ইনজুরি হলো বা প্যারালাইসিসগ্রস্ত হল সেটা রিকভারি করা অন্তত সম্ভব বা এই কনসেপ্টটা তো দরকার মানে প্রথমত মানুষের ভিতরে অনেকের ধারণা যে এই লোক আর ভালো হবে না এবং আমাদের এটাই বলতে চাচ্ছিলাম যে ঢাকাতে তো আমরা অনেক সুবিধা আসলে যারা ঢাকার বাইরে আছে তারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে ঢাকার বাইরে যারা আছে প্রথমত আমি বলবো তারা আমাদের মেসেজটা যাওয়া উচিত যে এটা পুনর্বাসন করা প্যারালাইসিস করা সম্ভব অন্তত মেসেজ যদি যায় মানুষের কাছে প্রত্যেকটা জেলা হাসপাতাল বা বিভাগীয় মেডিকেল কলেজগুলোতেও কিন্তু মোটামুটি

আমাদের বার্তা হচ্ছে মানুষ অন্তত সচেতন হোক যে হ্যাঁ ট্রিটমেন্ট সম্ভব এবং এটা শুধু মানে এই চিকিৎসা পদ্ধতি তো আমাদের এই সাবকন্টিনেন্টে যদি আমরা অনেক লেটে শুরু করেছি কিন্তু উন্নত বিশ্বতে এটা এটা তো প্রমাণিত যে প্রত্যেকটা প্যারালাইসিস রুগীকে তার মেডিকেল কন্ডিশন অনুযায়ী তাকে কিন্তু পুনর্বাসন করা সম্ভব এবং তাই হয়ে আসছে তার প্রমাণ হচ্ছে পা বিহীন ম্যারাথন মানে একটা লোক পা নাই তারপরে সে দৌড় দিতে পারে হাউ ক্যান ইট পসিবল দিস ইজ রিহ্যাবিলিটেশন পা বিহীন ডিজেবলি পিপল হুইল চেয়ারেও কিন্তু ফুটবল খেলে হুইল চেয়ারের মাধ্যমে আপনার ভলিবল খেলা হয় এটা ইউটিউবে গেলে পেয়ে যাবে যদি তারা কেউ সহজে না যায় মিডিয়া অবশ্যই জানে তাহলে এই যে রিহ্যাবিলিটেশনটা কিভাবে সম্ভব অবশ্যই এটা করা হয়েছে কোথাও না কোথাও এবং রিহাবিলিটেশন বিভিন্ন পদ্ধতিতে হয় অ্যাকর্ডিং টু রোগীর রোগ অনুযায়ী স্টেফেন হকিংস সেও কিন্তু রিহাবিলিটেশনের মাধ্যমে বেঁচে ছিল যত বছর ছিল রিহ্যাবিলিটেশন পদ্ধতির মাধ্যমে এবং সে বডিতে কিছু করতে না ইউজ করেছে এই জিনিসগুলো আসলে পদ্ধতির যতটুকু সম্ভব তা সাধ্য অনুযায়ী সে চেষ্টা করতে পারে তাহলেই রোগীরা বসে থাকতে হবে না আমরা আজকের আলোচনা থেকে আসলে অনেক কিছু জানতে পেরেছি প্যারালাইসিস সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ দর্শক এবং সবাইকে অসংখ্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ